সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে অবস্থান করছো আমি তানজি আফরিন ডিপার্টমেন্ট অফ মার্কেটিং সরকারি বাংলা কলেজ তো গত ক্লাসে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটা নাম হচ্ছে সামষ্টিক পরিবেশের পর্যায় তো সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদের জিএনপি কাকে বলে এনআই কাকে বলে জিডিপি কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেগুলোর ম্যাথ আমি তোমাদের করাতে পারিনি তো আজকের ক্লাসে বেসিক্যালি আমি তোমাদেরকে যে থিওরিগুলি পড়িয়েছিলাম এবং যে সূত্রগুলি দিয়েছিলাম সেই সূত্রের আলোকে কিছু সহজ সহজ ম্যাথ আমি আজকে তোমাদের ক্লাসে করাবো আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমরা আজকে আমার সাথে যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই একটি খাতা ও কলম সাথে দেখো কারণ আজকে আমি তোমাদেরকে টোটাল এই অধ্যায়টা করার জন্য যে ছয়টা সূত্র লাগবে সেই ছয়টা সূত্র আজকে আমি তোমাদের দেখাবো এবং লিখে দিব তোমরা খাতায় আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে তোমরা সেই ছয়টা সূত্র খাতায় লিখবে এবং পরবর্তী ক্লাসে তোমরা আমাকে সেই সূত্রগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাবে যে তোমরা বাসায় সেটা অনুশীলন করেছো। তো তোমরা যারা আমার সাথে এখন ক্লাস করছো তারা বা পরে যারা আমার সাথে ক্লাসে জয়েন করবে তারা একটি খাতা কলম নিয়ে এই ছয়টা সূত্র তোমরা লিখবে এবং এই ছয়টা সূত্র একদম তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যদি তোমরা এই সূত্রটা মুখস্থ না করো তাহলে কোনোভাবেই কিন্তু তোমাদের ম্যাথটা আমি যতই বুঝাই যতই ভালোভাবে করাই তোমরা কোনোভাবেই ম্যাটটা করতে পারবে না তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে কারণ সূত্র মুখস্ত করা ছাড়া এই ম্যাটটা সলভ করার আর কোনো বিকল্প রাস্তা নেই তোমরা অনেকে আমাকে বলো যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো না ম্যাটটা করতে পারছো না কিন্তু যখন আমি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমরা কি সূত্র মুখস্থ করেছো বা সূত্রটা কি বলো তো তোমরা কিন্তু অনেকে বলতে পারো না কিন্তু সূত্রটা খুবই সহজ খুবই সহজ এবং তোমরা সহজেই এটা মুখস্থ করতে পারবে তো সূত্রটা মুখস্থ করলে আল্লাহর রহমতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং অঙ্কগুলো তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে ওয়ালাইকুম আসসালাম তোমরা অনেকে জয়েন করছো আমার সাথে সালাম দিয়েছো তো চলো আজকে ক্লাস আমি তাহলে শুরু করি আজকে আমি তোমাদেরকে একটু থিওরি নিয়ে প্রথমে আলোচনা করব এবং তারপর আমি তোমাদেরকে ম্যাথ সলভ করে দিব। খুবই সহজ এবং তোমাদের ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে ম্যাথগুলো আসে এবং প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে ম্যাথ আসবে এখান থেকে তোমরা যদি এটা অ্যান্সার করো এই অধ্যায়ের ম্যাথগুলো তাহলে তোমরা একদম ফাইনাল পরীক্ষা দশে দশ পাবা কারণ সহজে দশে দশ দেওয়া হয় না শুধুমাত্র ম্যাথ যদি তোমরা অ্যান্সার করো সেক্ষেত্রে তোমরা দশে দশ পাবা তো চল ও আরেকটা কথা যেটা তোমাদের বইয়ের ব্যাপারে তোমরা নিশ্চয়ই আমি যে গত ক্লাসে বলেছিলাম তোমরা জাহিদ জবায়দা শফিক মঞ্জুর স্যারের বই কেনার জন্য আশা করছি তোমরা সবাই সেই বইটা কিনেছো এবং সেই বইও তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে আজকে যে ম্যাথগুলো দেখাই দিলাম ওইরকম টাইপের অনেকগুলো ম্যাথ তোমরা ওখানে পাবে ওটা তোমরা প্র্যাকটিস করবে দেখবে একদম সহজ এবং তোমরা ফাইনাল পরীক্ষাটা অ্যান্সার করবে আশা করছি তোমরা ওখানে ভালো মার্ক পাবে তো চলো আজকে আর কথা না অনেক কথা বলেছি আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই সবাই আমাকে জয়েন করছে এবং সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম চলো আমরা ক্লাসে যাই তোমরা দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার ভাবে আমাকে একটু জানাবে তো আজকে আমাদের অধ্যায় হচ্ছে সামষ্টিক পর্যায়ের উৎপাদন চতুর্থ অধ্যায় সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব তো দেখো এখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথা পিছু আয় নির্ণয় তো মাথা পিছু আয় নির্ণয় কি এটা লেখা আছে দেখা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে বলা হয় মাথাপিছু আয় এবং তোমরা এখানে মাথাপিছু আয়ের সূত্রটি দেখতে পাচ্ছ এখানে লিখা আছে মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা তো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে মাথা আয় কাকে বলে এখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সময়টা কতটুকু সাধারণত এক বছরে তাহলে এখানে এক বছরের একটি নির্দিষ্ট সময় বলা হয়েছে এবং এই নির্দিষ্ট সময়ে কি করবে আমাদের দেশের যে মোট জাতীয় আয় আমাদের দেশের মোট জাতীয় আয়কে কী দ্বারা ভাগ করবে দেখো মোট জনসংখ্যা আমাদের দেশের মোট জাতীয় আয়কে একটি নির্দিষ্ট সময়ে সেটা হবে এক বছরে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে আয়টা পাবো সেই আয়টাকে আমাদের বলা হবে মাথাপিছু আয় তাহলে মাথাপিছু আয় কয়জনের আয় বলতো মাথাপিছুয় হচ্ছে একজন মানুষের আয় একটা মানুষের আয়কে মাথাপিছু আয় বলা হয় কারণ মোট জাতীয় আয়কে যতজন জনসংখ্যা আছে মোট জনসংখ্যা দিয়ে যখন আমি ভাগ করব তখন একটা মানুষের মাথাপিছু আয় বের হয়ে যাবে একটা মানুষের আয় বের হবে এটাকে সাধারণত বলা হয় মাথাপিছু আয় তো গত ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম এবং এই ক্লাসেও আমরা আমি তোমাদেরকে বলছি যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমরা মাথা আমাদের ম্যাথে বলেছিলাম যদি টাকা থেকে টাকা লিখবো ডলার থাকলে ডলার লিখবো তো অনেক সময় ম্যাথ করার ক্ষেত্রে দেখা যায় যে জিএনপি জিডিপি এই সূত্রগুলার ক্ষেত্রে আমরা কোটি টাকা বা কোটি ডলার এই ওয়ার্ডটা ইউজ করি কিন্তু আমাদের যখন মাথা পিছু আয় বের করতে বলবে অঙ্ক করার সময় তখন আমরা মাথা পিছু আয়টা যখন বের করব। মাথা পিছু আয়ের শেষে আমরা অবশ্যই টাকা অথবা ডলার লিখব তার আগে কোটিও বসবে না বা লক্ষও বসবে না মনে থাকবে মাথা পিছু আয় যখন আমাদের ম্যাথ করার সময় বের করতে বলবে তখন মাথাপিছু আয়ের বের করার পর যেই টাকার অ্যামাউন্টটা আমরা পাবো সেই টাকার অ্যামাউন্টের শেষে আমরা শুধুমাত্র টাকা অথবা ডলার এই কথাটা লিখব কারণ হয় যেহেতু একজন ব্যক্তিরায় এক বছরে এটা কখনো কোটি টাকা হবে না বা লক্ষ টাকাও হবে না এটা শুধু এটা খুবই অল্প টাকার একটা অ্যামাউন্ট হবে এই কারণে এটা শেষে আমরা শুধুমাত্র টাকা বা ডলার এটা লিখব তো যখন আমরা ম্যাথ করবো এই ব্যাপারটা তোমাদের আর আরেকটু বেশি ক্লিয়ার হবে তো চলো আমরা যে ছয়টা সূত্রের কথা বলেছিলাম তোমাদেরকে সেই ছয়টা সূত্রে আমরা চলে যাই খুবই ইম্পর্ট্যান্ট সূত্র সেটা দেখে আসি আচ্ছা মাথাপিছু আয়ের একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে আমি দেখাই তাহলে মনে হয় এই ব্যাপারটা তোমরা আর ক্লিয়ার হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে বাংলাদেশে দুই হাজার সালের মোট জাতীয় আয় দেখো কত লেখা আছে সাতাশ হাজার পাঁচশো বিরানব্বই পয়েন্ট নয় দুই কোটি মার্কিন ডলার এবং জন মোট জনসংখ্যা পনেরো দশমিক ছয় ছয় কোটি হলে জন প্রতি মাথাপিছু আয় কত হবে তাহলে এখানে আমরা কী করবো মাথাপিছু আয়ের সূত্রটা লিখবো যে আমরা জানি এখানে হবে আমরা জানি লিখব অবশ্যই আমরা জানি মাথা পিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা তাহলে মোট জাতীয় আয় এখানে কত দেখো সাতাশ হাজার পাঁচশো বিরানব্বই দশমিক নয় দুই কত কোটি মার্কিন ডলার তাই না আবার মোট জনসংখ্যা কত পনেরো দশমিক ছয় ছয় দেখো যেহেতু আমাদের এখানে কোটি মার্কিন ডলার আছে এখানে কিন্তু এই জিনিসটা ভুল লিখেছে এখানে কোটি মার্কিন ডলার হবে এখানে কোটি মার্কিন ডলার হবে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে তো এখানে কোটি মার্কিন ডলার আমরা লিখবো এখন এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে কত এক হাজার সাতশো মার্কিন ডলার দেখছো এখানে শুধুমাত্র মার্কিন ডলার ব্যবহার করা হয়েছে এখানে কোটি মার্কিন ডলার এখানে যে লেখা আছে এটা আমরা যখন উত্তর বের করব তখন আমরা কখনোই এটা লিখবো না এক্ষেত্রে শুধুমাত্র ডলার অথবা টাকা থাকলে টাকাই বসবে অতএব দেখো বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মানে একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে কত এক হাজার মার্কিন ডলার আচ্ছা তো চলো যেই ছয়টা ইম্পর্টেন্ট ফর্মুলার কথা তোমাদেরকে বলেছিলাম আমরা এখন সেই ছয়টা ইম্পর্টেন্ট ফর্মুলায় চলে যাই তোমাদের কাছে যাদের কাছে সামনে খাতা কলম আছে তোমরা খাতা কলম দিয়ে একটু সূত্রগুলো লিখে ফেলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো প্রথমে লিখা আছে প্রথম সূত্রটা এ নাই গত ক্লাসে আমি এনআই দিয়ে কি বুঝিয়েছিলাম এনআই দিয়ে আমি বুঝিয়েছিলাম জাতীয় আয় তাহলে এই এনআই হচ্ছে আমার জাতীয় আয়ের সূত্র এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সূত্র আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে লাগবে প্রত্যেকটা সূত্র লাগবে কোনো একটা সূত্র যদি তোমরা মুখস্থ না করো বা মিস করো তাহলে কিন্তু তোমরা অঙ্ক মিলাতে পারবে না আর এই সব সূত্র যদি তোমরা মুখস্থ থাকে তোমাদের জন্য অঙ্ক করা কোনো বিষয়ই না তাহলে দেখো প্রথম সূত্রটা এনআই এনআইকে কে জাতীয় আয়কে আমরা সংক্ষেপে কী বলি এনআই গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম কিন্তু আবারও বলছি জাতীয় আয়কে আমরা সংক্ষেপে বলি এনআই তো এনআইয়ের সূত্রটা কী হবে দেখো এনআই ইকুয়াল টু জি এন পি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এস জি প্লাস এসবি তো এখানে তোমরা যখন এই সূত্রটা লিখবে তোমাদের ম্যাথ করার সময় তখন অবশ্যই পাশে এই সাইডে পাশে এখানে দিয়ে জিএনপির ডেফিনেশন ডিসি এটা কাকে ডিসি মানে কি এবং ম্যাথের ডিসি কত দেওয়া আছে এগুলোই তোমাদের লিখতে হবে ঠিক এভাবে দেখো এভাবে যখন তোমরা এই সূত্রটা লিখবে অথবা জিএনপি সূত্রটা যে কোনো সূত্রই যখন তোমরা লিখবে পাশে দাগ দিয়ে এই পাখা এখানে তোমরা এভাবে করে লিখবে যে এন এখানে এনআই জাতিওয়ায় আর তোমাদের ম্যাথে যেই জাতীয় সূত্রটা অ্যামাউন্টটা দেওয়া থাকবে এখানে সেই অ্যামাউন্টটা লিখবে ডিসি মানে অবচয় তোমাদের ম্যাথে অবচয় যত টাকা দেওয়া আছে এখানে সেই অবচয়টা তোমরা লিখবে তারপর সিসি এ থাকলে হচ্ছে দেখো মূলধনের ভোগ অ্যালাউন্স টিআই মানে পরোক্ষ কর টিপি মানে সরকারের অর্জিত মুনাফা মুনাফা এস মানে সরকার অর্জিত মুনাফার উদ্বৃত্ত এসবি মানে ভর্তুকি এভাবে করে প্রত্যেকটা প্রত্যেকটার তোমরা নাম লিখবে এবং অঙ্কে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটা ওখানে বসাবে তো এই ছয়টা সূত্র তোমরা সবাই লিখে ফেলো যাদের কাছে খাতা কলম আছে এনআই ইকুয়াল টু জি পি মাইনাস ডিসি মাইনাস 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 প্লাস একদম সূত্রটা খুবই ভালোভাবে মুখস্ত করতে হবে যাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা মাত্রই তোমরা এই সূত্রটা ভালো মতো বলতে পারো সাথে সাথে বলতে পারো এবং যখন তোমাদের ক্লাস শুরু হবে শ্রেণীকক্ষে এসেই কিন্তু আমি তোমাদের সবাইকে এই সূত্রগুলো জিজ্ঞাসা করব বলো এনআইএ সূত্র কি বলো জিএনপির সূত্র কী দেখব তোমরা পারো কি না তারপর দেখো দ্বিতীয় সূত্র সূত্রটা কি জিএনপি জিএনপি মানে কি মোট জাতীয় উৎপাদন গত ক্লাসেও এটা তোমাদেরকে পড়িয়েছিলাম তাহলে জিএনপি সূত্রটা কি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এটারও ব্যাখ্যা আমি গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম এখানে সি মানে কি সি মানে হচ্ছে ভোগ ব্যয় আই মানে হচ্ছে কি বিনিয়োগ ব্যয় ডি মানে হচ্ছে কি সরকারি ব্যয় এবং এক্স মাইনাস এম এইটাকে টোটাল এটাকে বলা হয় নিট রপ্তানি আয় এরপর আমরা এনএনপির সূত্র দেখতে পাচ্ছি এনএনপিকে আমরা বলবো নিট জাতীয় উৎপাদন এনএনপিটা এসেছে আমাদের জিএনপি থেকে জিএনপি থেকে আমাদের এনএনপিটা এসেছে তাহলে এটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন এনএনপি সূত্র হচ্ছে দেখো এই যে জিএনপি জিএনপি মাইনাস সি সি তাহলে আমি যদি এই জিএনপি নির্ণয় করে এটা থেকে সি বাদ দিই তাহলেই আমরা পাব এনএনপি সিসিএ মানে কি দেখো সিসিএ মানে এখানে বলা হয়েছে মূলধন ভোগ অ্যালাউন্স বা মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় এটাকে আমরা বলবো সিসিএ এরপর দেওয়া আছে কি দেখো জিডিপি তো গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম জিডিপি কি এবং জিডিপি সূত্রগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম তো জিডিপি এখানে দেখো কি দেওয়া আছে সি প্লাস আই প্লাস জি তাহলে সি প্লাস আই প্লাস জি এটা হচ্ছে আমার জিডিপি সূত্র এখানে সি হচ্ছে ভোগ ব্যয় আই হচ্ছে বিনিয়োগ ব্যয় এবং জি হচ্ছে সরকারি ব্যয় এরপর আমরা জিডিপির পরে আমাদের আসবে এনডিপি তো এনডিপিটা কী দেখো এনডিপি হচ্ছে জিডিপি দেখো জি থেকে এসেছে এনএনপি আর জিডিপি থেকে এসেছে এনডিপি তাহলে এনডিপিটা হচ্ছে এই জিডিপি মাইনাস সিসিএ তাহলে আমরা জিডিপি নির্ণয় করে সেটা থেকে যদি সিসিএ বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা মূলধন ভোগ অ্যালাউন্স এইটা মাইনাস করে দিই তাহলেই আমরা জিডিপি পাব আশা করছি তোমরা বুঝতে পারছ তাহলে আমাদের জিএনপি থেকে যদি আমরা সিসিএ বাদ দেই তাহলে আমরা পাবো এনএনপি আবার জিডিপি থেকে যদি আমরা সি মাইনাস করে দেই তাহলে আমরা পাবো এনডিপি আবার দেখো জিএনপির সি প্লাস আই প্লাস জি এটা এই সূত্রটা কিন্তু কোথায় আছে দেখো এই সূত্রটা কিন্তু দেখো জিডিপিতে আছে তাই না জিডিপির সূত্রটা একটু দেখো সি প্লাস আই প্লাস জি সেমভাবে জিএনপির সূত্রটা সি প্লাস আই প্লাস জি তাহলে অনেক সময় অঙ্কের সময় কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে জিডিপি প্লাস এক্স মাইনাস এম তাই না তাহলেও কিন্তু জিএনপি সূত্রটা হবে এবং লাস্টের যে সূত্র এটা তো খুবই সহজ তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের দেখো মোট মাথা মাথাপিছু আয় হচ্ছে ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা তো মেইন সূত্র হচ্ছে এই পাঁচটা একটু কঠিন অত কঠিন না পড়তে গেলে দেখবে খুবই সহজ আর এটা তো খুবই ইজি এখনই তোমাদের মুখস্থ হয়ে গেছে যে মাথা পিছু আইকুয়াল টু মোট জাতীয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা তো এই পাঁচটা সূত্র তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে আদারওয়াইজ তোমরা কোনোভাবেই ম্যাথ সলভ করতে পারবে না এবং তোমরা এই ছয়টা সূত্র লিখবে লিখে তোমরা ছয়টা সূত্রের মধ্যে এই যে এগুলো কাকে বলে এগুলো তোমাদেরকে ঠিক এভাবে লিখে দেখাতে হবে খাতার মধ্যে এখানে এনআই হচ্ছে দেখো জাতীয় আয় ডিসি হচ্ছে অবচয় সিসিএ হচ্ছে মূলধন ভোগ অ্যালাউন্স বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় টিআই হচ্ছে পরোক্ষ কর টিপি হচ্ছে সরকার অর্জিত মুনাফার উদ্বৃত্ত সরকার অর্জিত মুনাফা এসজি হচ্ছে সরকার অর্জিত মুনাফার উদ্বৃত্ত এবং এসবি হচ্ছে ভর্তুকি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন চলো আজকে আমরা একটা ম্যাথ করব তাহলে আমাদের পুরা বিষয়টি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তোমাদের যে বই আছে বইয়ে দেখবা নিজেরা নিজেরা এরকম টাইপের ম্যাথ আছে অনেক এগুলো সলভ করবে দেখবে দেখবে খুবই সহজ ব্যাপারটা ম্যাথগুলো তো চলো আজকে একটা ম্যাথ করি আমরা তো এখানে দেওয়া আছে দেখো দুই হাজার পনেরো অর্থ বছরে বাংলাদেশে মোট জাতীয় উৎপাদন এক হাজার কোটি ডলার তোমরা দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ একটু জানাও আমাকে আবার বলি দুই হাজার পনেরো দুই অর্থ বছরে বাংলাদেশে মোট জাতীয় উৎপাদন এক হাজার কোটি ডলার অবচয় পঞ্চাশ কোটি ডলার পরোক্ষ কর পঞ্চাশ কোটি ডলার সরকার অর্জিত মুনাফা দুইশো কোটি ডলার সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকি তিরিশ কোটি ডলার সুতরাং জাতীয় আয় নির্ণয় করো তো সেমভাবে আমরা কি জাতীয় আয় নির্ণয় করবো জাতীয় আয়কে আমরা সংক্ষেপে কি বলি জাতীয় আয়কে আমরা সংক্ষেপে এনআই বলি তাহলে আমরা সুন্দরভাবে লিখবো সমাধান লিখে আমরা জানি এনআই আমরা সূত্র যেটা সেটা বসিয়ে দিব তাহলে জাতীয় আয়ের সূত্র কি এনআই ইকুয়াল টু ডিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এস জি প্লাস এসবি দেখো একটা জিনিস খেয়াল করো এই শেষে কিন্তু এইখানে আছে প্লাস এসবি হ্যাঁ এইটা ছাড়া কিন্তু বাকি সবগুলা মাইনাস শুধু শেষেরটা প্লাস তোমরা অনেকে করো কি সবগুলো প্লাস দিয়ে লাস্টেরটা মাইনাস করো কিন্তু এটা করবা না শুধু শেষেরটা তোমাদের প্লাস হবে আর এটা ছাড়া এই সূত্রের বাকি সব মাইনাস শুধু এসবি বি ভর্তুকি যেটা এটা আমাদের প্লাস হবে আশা করছি তোমাদের মনে থাকবে তো আমরা তো সূত্রটা লিখলাম এরপর আমরা কী করব। বললাম না যে এবার সূত্রের এই যে জিএনপি মানে কি ডিসি মানে কি টিআই মানে কি এবং এই ম্যাথে ধরো ডিসি এখানে ডিসি মানে কি অবচয় না এটা অবচয় এবং এই ম্যাথে অবচয় কত লেখা আছে পঞ্চাশ কোটি ডলার তো এটা আমরা লিখবো এভাবে ঠিক দেখো দেখো এখানে যে এভাবে আমরা লিখবো এখানে এনআই মানে হচ্ছে জাতীয় আয় যেটা আমাদের নির্ণয় করতে হবে তারপর দেখো জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন এক হাজার কোটি ডলার এভাবে আমরা লিখবো তারপর লিখব ডিসি ডিসি মানে কি অবচয় এটা কত দেখো পঞ্চাশ কোটি ডলার ম্যাথে যেভাবে আছে ওভাবে লিখব তারপরে টিআই টিআই মানে কি দেখো পরোক্ষ কর পরোক্ষ কর কত দেওয়া আছে ম্যাথে পঞ্চাশ কোটি ডলার তারপরে টিপি টিপি হচ্ছে কি সরকার অর্জিত মুনাফা এটা কত বা এটাকে হস্তান্তর পাওনাও বলা হয় দুইশো কোটি ডলার তারপর এসজি হচ্ছে সরকার কর্তৃত কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত সরকার কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত জিরো এটাকে আমাদের ম্যাথে কোথাও দেওয়া আছে দেখো তো সরকার কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত দেখো এটা কিন্তু ম্যাথে কোথাও আমাদের দেওয়া নাই তাই না কিন্তু ম্যাথে আমাদের কোথাও এখানে সরকার অর্জিত মুনাফা দেওয়া আছে এটা হচ্ছে টিপি কিন্তু সরকার অর্জিত মুনাফা উদ্বৃত্ত আমাদের এই অঙ্কে কোথাও দেওয়া নাই এসজির মান কোথাও দেওয়া নাই যখন আমাদের এরভাবে থাকবে যে কোনো কিছুর একটা মান দেওয়া থাকবে না যেমন যদি ডিসির মান দেওয়া না থাকতো এখানে যেমন এসডির মান দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের সূত্রের ওই ব্যাপ ওই জায়গাটাতে যেটাতে মান দেওয়া থাকবে না সেখানে আমরা দুইটা শূন্য বসাবো বা একটা শূন্য বসাবো সেখানে আমাদের জিরো হবে তো যেখানে এখানে যেহেতু এখানে এসডি সরকার কর্তৃক অর্জিত মুনাফার উদ্বৃত্ত এটা দেওয়া নাই তাই আমরা এখানে জিরো বসালাম তারপর আসবে আমাদের এসবি এসবি মানে কি ভর্তুকি তো ভর্তুকি কত দেওয়া আছে এখানে দেখো তিরিশ কোটি ডলার তাহলে এখানে ভর্তুকি তিরি তিরিশ কোটি ডলার আমরা লিখবো সুতরাং আমরা এখন ক্যালকুলেট করব এই সূত্র অনুযায়ী সূত্রটা কি জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এস প্লাস এসবি এইটা এখন আমরা ক্যালকুলেট করব ইকুয়াল টু জিএনপি মানে কি জিএনপি তো আমাদের নির্ণয় সরি এনআই তো আমাদের নির্ণয় করতে হবে সো আমরা এটা লিখবো না জিএনপি আমাদের দেখো এক হাজার কোটি ডলার লিখলাম এক হাজার তারপর ডিসি হচ্ছে দেখো পঞ্চাশ কোটি ডলার লিখলাম পঞ্চাশ টিআই হচ্ছে পরোক্ষ কর পঞ্চাশ কোটি ডলার আবার লিখলাম পঞ্চাশ তারপরে টিপি হচ্ছে হস্তান্তর পাওনা বা সরকার কর্তৃক অর্জিত মুনাফা দুইশো এই যে আমরা এখানে লিখলাম দুইশো এরপর দেখো এস জি এটার মান আমাদের অঙ্কে দেওয়া নাই তাই এখানে আমরা আমাদের শূন্য বসাতে হবে যেহেতু এটা আমাদের অঙ্কে দেওয়া আছে তাহলে এখানে আমরা শূন্য বসাবো প্লাস এস বি হচ্ছে তিরিশ দেখতে পাচ্ছো এটা তারপরে এটা আমরা একটা ব্র্যাকেট দিব এবং দেখো যেহেতু আমাদের ম্যাথে বলা রয়েছে দেখো সবগুলি শেষে দেওয়া আছে কোটি ডলার কোটি ডলার কোটি ডলার তাহলে এক্ষেত্রেও আমরা এপাশে পাশে ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কোটি ডলার লিখবো কারণ এগুলো সবগুলো শেষে কোটি ডলার রয়েছে তাই আমরা এখানে কোটি ডলার দিব তো এটা আমরা ক্যালকুলেশন করে পাই সাতশো তিরিশ কোটি ডলার তাহলে সুতরাং জাতীয় আয় সাতশো কোটি ডলার এটাই আমাদের উত্তর এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবে দেখেছো এই অঙ্কটা কত সহজ তোমাদের ফাইনাল পরীক্ষায় ঠিক এরকম অঙ্ক আসবে তোমরা পারবে না এবার এরকম অঙ্কই আসবে এবং তোমরা যদি বই কিনে থাকো তোমরা আজকেই তোমাদের বইয়ের জিএন এনআইগুলো নির্ণয় করবে এবং যেইটা তোমরা বুঝবে না যেখানে মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তোমরা আমাকে সাথে সাথে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে এই কমেন্টেও দিতে পারো যে মিস আমার অঙ্কের এই জায়গাটা আমি বুঝতেছি না এখানে কি হবে আমি তোমাদের দেখায় দিব যেহেতু তোমাদের সাথে আমি এখন শ্রেণীকক্ষে নেই তাই ব্যাপারগুলো আসলে ওভাবে বুঝতে পারছি না যে তোমরা কতটুকু বুঝতে পারছো তো দেখো এখন আমি আরেকটি অঙ্ক করাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে একটু আগে তো আমরা নির্ণয় করলাম কী জাতীয় আয় এখন আমরা নির্ণয় করবো নিট জাতীয় উৎপাদন তাহলে এখন আমরা নির্ণয় করবো নিট জাতীয় উৎপাদন তো আমরা চলো অঙ্কটা পড়ি এখানে বলা হচ্ছে আছে বাংলাদেশের অর্থনীতিতে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সাত লক্ষ ডলার এবং মোট জাতীয় উৎপাদন সাতচল্লিশ লক্ষ এখানে মনে একটু ভুল করেছে অঙ্কটা প্রিন্টিং মিস্টেক হয়েছে পরের অঙ্কে চলে যায় ভুল লেখা আচ্ছা দেখো এই অঙ্কটা দেখি দেখো যে দুই হাজার পনেরো দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের নিম্নোক্ত তথ্য অবলম্বনে এনএনপি ও এনআই নির্ণয় করো তাহলে একটু আগে যে অঙ্কটা করেছি ওখানে আমাদের এনআই ছিল এখন এই অঙ্কে আমাদের এনআই এবং এনএনপি মানে নিট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমাদের একটি ছক আকারে অঙ্কটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম উপা এখানে দেওয়া আছে উপাদান এখানে কী কী দেওয়া আছে আমাদের অঙ্কে দেখো মোট জাতীয় উৎপাদন এটা দেখো এটা কোটি টাকা এটা কিন্তু ডলার নাই এর আগের অঙ্কটাতে আমরা করেছি ডলারে এই অঙ্কটা করব আমরা টাকাতে এবং টাকাটা কত টাকা কোটি টাকা তাহলে টাকা এখানে কোটির হিসাবে অঙ্কটা করা হয়েছে তাহলে মোট জাতীয় উৎপাদন এখানে পঞ্চাশ হাজার কোটি টাকা তারপরে মূলধন ভোগ অ্যালাউন্স দেওয়া আছে আমাদের অঙ্কে কত পাঁচ হাজার কোটি টাকা এবং পরোক্ষ ব্যবসায়ের কর এখানে দেওয়া আছে দুই হাজার কোটি টাকা তাহলে এখন আমরা সেমভাবে অঙ্ক করব এখানে বলা হচ্ছে যে এনএনপি নির্ণয় যেহেতু আমাদেরকে এখানে বলেছে এনএনপি নির্ণয় ও আই নির্ণয় করতে তো আমরা প্রথমে এনএনপি নির্ণয় করব। তো এনএনপি নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা জানি এনএনপি সূত্র কী ছিল দেখো এনএনপির সূত্র ছিল কি আমরা দেখব একটু এনএনপির সূত্র ছিল এখানে জিএনপি মাইনাস সিসিএ তাই না এনএনপি সূত্র কি জিএনপি মাইনাস সিসিএ তাহলে আমরা এটা লিখবো যে আমরা জানি এনএনপি সমান সমান জি মাইনাস সিসিএ সূত্রটা বসাবো তাহলে তারপর সূত্রের নিচে আমরা এভাবে লিখবো এখানে এনএনপি ইকুয়াল টু নিট জাতীয় উৎপাদন এরপর আমরা লিখবো জিএনপি জিএনপি মানে কি মোট জাতীয় উৎপাদন তাহলে এখানে এনএনপির কি কোনো মান দেওয়া আছে ম্যাথে না এনএনপির কোনো মান দেওয়া নাই কারণ আমাদের এনএনপি নির্ণয় করতে হবে এখানে আমাদের জিএনপি মোট জাতি উৎপাদনের মান দেওয়া আছে দেখো মোট জাতীয় উৎপাদনের মান কত দেওয়া আছে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন ইকুয়াল টু পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা এখানে লিখব তারপর দেওয়া আছে সিসিএ সিসিএ মানে কি বলেছিলাম মূলধন ভোগ অ্যালাউন্স অথবা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় তো সিসি এখানে মূলধন ভোগ অ্যালাউন্স আমাদের কত দেওয়া আছে পাঁচ হাজার কোটি টাকা তো এখানে আমরা পাঁচ হাজার কোটি টাকা লিখব তাহলে এখন আমরা আমাদের যেহেতু মোট জাতি উৎপাদন এবং মূলধনের ভোগ অ্যালাউন্স দেওয়া আছে তাহলে সূত্র অনুযায়ী আমরা মান বসাবো সূত্রটা আমরা আবার লিখবো এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ তারপরে ইকুয়াল টু পঞ্চাশ হাজার মাইনাস পাঁচ হাজার কোটি টাকা তাহলে ইকুয়াল টু পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তো এখানে তাহলে আমাদের এনএনপি নির্ণয় করা হয়ে গেল এরপর আমরা লিখবো যে আমরা জানি এনআই এনআই সূত্রটা লিখব তো এখন তোমরা মনে করতে পারো যে মিস এনআই সূত্রটা এখানে এত ছোট করে কেন দিয়েছে এখানে এত ছোট করে দিয়েছে কারণ দেখো এখানে কিন্তু জিএনপি থেকে কিন্তু সিসিএ মানে এনআইএ সুতোটা এখানে দেখো তোমরা একটু দেখো এখানে কিন্তু এনআই সুতোটা আমরা এটা করেছি যে এনআই সমান সমান জিএনপি মাইনাস ডিসি তাহলে ডিসি আর সিসিএ তো একই মূলধনের ভোগ অ্যালাউন্স ডিসি এখানে সিসিএও হবে তাহলে জিএনপি থেকে যদি আমি সিসিএ বাদ দিই তাহলে তো আমার এনএনপিই থাকবে তাই না তাই এখানে আমি জিএনপি থেকে যেহেতু ডিসি বা সিসিএ বাদ দিয়েছি তাই আমাদের এখানে এনএনপি লিখলেও হবে তাই এখানে সংক্ষেপে দেওয়া আছে দেখো আমার কাছে মার্কার থাকলে ভালো হতো ব্যাপারটা তোমাদেরকে এখানে লিখে বুঝালে ভালো হতো তাহলে এনআই সমান সমান এনএনপি লিখব কারণ এখানে জিএনপি থেকে ডিসি বিয়োগ করা হয়েছে মাইনাস টিআই কারণ টিআই বলা হয়েছে এখানে মাত্র শুধুমাত্র একটি মাত্র মান দেওয়া আছে সেটা হচ্ছে পরোক্ষ কর পরোক্ষ করকে আমরা কি বলি টিআই আর বাকি কোনো কিছুর মান যেহেতু দেওয়া নেই তাই বাকি সব কিছুতে কি হবে আমাদের শূন্য বসবে তাই এখানে সূত্রটা লিখা হয়নি তোমরা চাইলেও পুরো সূত্রটা লিখতে পারো যে এনএনপি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি পুরোটা সূত্র তোমরা লিখতে পারো তারপর আমরা কি করব এখানে লিখবো সেমভাবে এনআই মানে জাতীয় আয় এনএনপি মানে নিট জাতীয় উৎপাদন এবং টিআই মানে পরোক্ষ কর দুই হাজার কোটি টাকা সুতরাং এনআই ইকুয়াল টু এনএনপি মাইনাস টিআই তাহলে পঁয়তাল্লিশ হাজার থেকে দুই হাজার বাদ দিয়েছে চাইলে তোমরা পুরো সূত্র লিখে ওই সূত্রগুলোর মান জিরো জিরো দিতে পারো কারণ জিরো জিরো মান যোগ করলে সেম এটাই তোমাদের তেতাল্লিশ হাজার কোটি টাকা এখানে এনএনপি হচ্ছে পঁয়তাল্লিশ এনআই হচ্ছে তেতাল্লিশ হাজার কোটি টাকা তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের হোমওয়ার্ক থাকবে বইয়ের মধ্যে তোমরা দেখবা এই যে এনআইএ যে অঙ্ক এই সূত্রের সাথে যে অঙ্কগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে পাচ্ছ সে অঙ্কটা তোমরা করবে এবং আমাকে কমেন্ট বক্সে সে অঙ্কটার ছবি তোমরা দিবে এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিলাম তো তোমরা যে অঙ্কটা আছে পড়িয়েছি এর আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এই অঙ্কটা তোমরা আজকে তোমাদের যে বই কিনেছো যারা যারা বই কিনেছো এবং যারা বই কিনো নি আশা করছি তারাও বই কিনে ফেলবে সেই বই থেকে তোমরা এনআইএর যে সূত্র এবং সেই সূত্র অনুযায়ী যেই সূত্রটা আছে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম সেই সূত্র অনুযায়ী যেই যেই ম্যাথগুলা তোমরা পাও সেই ম্যাথগুলা থেকে তোমরা একটা বা দুটা ম্যাথ করে আমাকে এই কমেন্ট বক্সে দিবে অথবা তোমাদের যেটা বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে ইনবক্সে দিতে পারো বা ইনবক্সে তোমরা ম্যাথটা করে ছবি তুলে আমাকে পাঠাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেহেতু উইন্টার চলে এসেছে আমরা আবার অসচেতন হয়ে পড়েছি আমাদের দেশের করোনা পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছে অবনতি হয়ে গেছে তো তোমরা সবাই সাবধানে থাকবে মাস্ক ইউজ করবে বাইরে যাওয়ার সময় এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে আর নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে আমার শ্রেণিকক্ষে দেখা হবে সে পর্যন্ত তোমরা ঘরে পড়াশোনা করবে এবং এসে অবশ্যই আমি ক্লাসে তোমাদের সবাইকে সূত্র জিজ্ঞাসা করব যে এই এই সূত্রটা কি বলো তো সূত্রগুলো মুখস্ত করবে হলে কিন্তু ম্যাথ করতে পারবে না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ